আমি ডক্টর অমরনাথ চক্রবর্তী, হোমিও দর্পণের পক্ষ থেকে আজ একটি বিশেষ কেস জুনিয়রদের জন্য শিক্ষামূলক কেস নিয়ে এসেছি। এটাও ক্যালকিয়া গার্বের পেশেন্ট এবং এটা আমি প্রথম প্রেসক্রিপশন করেছিলাম 9/12/99, 9/12/99, মানে আজ থেকে 21-22 বছর আগের কেস। ঠিক আছে, তাহলে এই যে এই কেসগুলোকে কেন ইয়ে করায়, মূল উদ্দেশ্য হচ্ছে জুনিয়রদের দেখানো রেকর্ডিং এর মধ্যে কোন জায়গাগুলো আমাদের আরো কারেক্ট হওয়া উচিত, পারফেক্ট হওয়া উচিত, সেই জায়গাটা কিন্তু আমাদের একটু ভালো করে জানা দরকার। যেমন এখানে পাস হিস্ট্রিতে পেশেন্টে পাওয়া গেছে কি সেটা হচ্ছে টিবি পাওয়া গেছে, কিন্তু এখানে সেই একই ভুল। সেই ভুলটা হচ্ছে কি, তখন তো আমাদের জানা ছিল না, টিবিটা যখনই হবে তখন জানতে হবে সেটা কোন দিকে হয়েছিল, ডান দিক না বাঁ দিক, আবার লোভ না লোয়ার লোভ, যদি জানা যায় কোন কালে হয়েছিল এগুলো জানতে হবে, এগুলো জানা হয়। ভ্যাকসিনেশন লেখা আছে, ভ্যাকসিনেশনের পর তার কোনো ঝামেলা হয়েছিল কিনা সেটাও লেখা হয়নি। ভ্যাকসিনেশন নিয়েছে, নেয়াটাই একটা ঝামেলা ঠিকই, তবুও এগুলো যদি ক্লিয়ার কাট থাকে তাহলে এগুলো সুবিধা হয় অনেক সময়। এবার হচ্ছে ইরাপশন কিছু বেরিয়েছিল যেটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে সারানো হয়েছিল, তার মানে এই যে ইরাপশনের যে জায়গাটা এখানে কিন্তু একটা সাপ্রেশন হয়ে আছে, কিন্তু মাইন্ড ইট, এই সাপ্রেশন হয়ে আছে কিন্তু আইনত কিওর হতে গেলে পরে সাপ্রেশনটা কিন্তু ফেরত আসতে হবে, এই ফেরত না আসলে কিন্তু সম্পূর্ণ কিওর হবে না। আমরা তো বাজারে তো অনেক কিছু কিওর কিওর করে লাপাচ্ছি, রং চড়িয়ে লাপাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের যদি অর্গানাম সম্বন্ধ হয়ে যদি বিচার করি তাহলে দেখা যাবে যে আমাদের সাফল্যের ফানুস কিন্তু ফরাস করে ফেটে গিয়েছে, ফটাস করে ফেটে গেছে। এবং এইটা লাভ কোথায়, সাফল্য কমে গেলে লাভ কোথায়, সাফল্য কমে গেলে আপনারা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারবেন, ভুল বুঝতে পারলে তার সংশোধনের উপায় খুঁজবেন এবং আপনাদের ডেভেলপমেন্ট হবে। এই ডেভেলপমেন্ট হতে হতে একটা সময় হোমিও চিকিৎসক, প্রথমে পাস করার পর সে হোমিও চিকিৎসক, হোমিও চিকিৎসক বিভিন্ন রকম অর্গানন সম্মত পথে চলতে চলতে একটা সময় গিয়ে হোমিওপ্যাথে পরিণত, মানে হোমিওপ্যাথ প্যাথে পরিণত হওয়াটা কিন্তু একটা হোমিও চিকিৎসকের সাধনার সিদ্ধি লাভের বিষয়। ফলে আমরা কিন্তু সেই জায়গাটাকেই আমরা হাইলাইট করতে চাইছি। ফ্যামিলিস্টের মধ্যে রিউমেটিজম পাওয়া গেছে, ইনস্যানিটি পাওয়া গেছে, রিউমেটিজমটা কার সেটা কিন্তু লেখা হয়নি, এগুলো কিন্তু ভুল। কার রিউমেটিজম আছে সেটা লিখতে হবে, কিন্তু তখন নলেজ ছিল না, শুধু ইউটিউবে লিখে রেখে দিয়েছি। আর তখন তো ওই পাঁচ সৃষ্টি ফ্যামিলিস্টি মানে কি, সেই আলমারিতে সাজিয়ে রাখার মতো না, আলমারিতে সাজিয়ে রাখলে কাজে লাগবে এরকম একটা ভাবনা আর কি আমার, ওগুলো লিখতে হয় লিখতাম, যে ওটা যে কি কাজে লাগাতে হবে সেটা তখন তো বেশি জানতাম না, প্রথম জীবন তো জানতাম না, পরবর্তী জীবনে এই সময়টা যেমন পড়ছি এই সময়টা জানতাম কিছু, কিন্তু এখন যা জানি বা এখন যেভাবে করি তার সঙ্গে তো এটার কোনো মিল হয় না। এখন তো আরো বেশি একদম নিখুঁত ভাবে করা হয়, মানে এই নিখুঁত ভাবে নিখুঁত কোন জায়গাটা, এই জায়গাটা যদি জুনিয়রদের কাছে তুলে ধরা হয় তাহলে তারা লক্ষ্যটাকে স্থির করতে পারবে যে আমাকে এই লক্ষ্যে পৌঁছতে হবে, আমি বর্তমানে এই অবস্থায় আছি। এই যে সেলফ জাজমেন্ট, এই সেলফ জাজমেন্টটা কিন্তু জুনিয়রদের ডেভেলপ করবে। মানে জুনিয়রদের কাছে আমাদের জুনিয়র দর্পণ থেকে বিনীত আবেদন সেটা হচ্ছে আপনারা নিজেদের অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে নিজেদের ডেভেলপ করুন এবং সেখানে জুনিয়র দর্পণ আপনাদের পাশে থাকবে। আপাতত কেসটা নিয়ে শুরু করি। কেসটা এসেছিল একই নিয়ে, একটি মেয়ে এসেছিল, তো মেয়েটা 25 বছরের মেয়ে এবং 25 বছরের অবিবাহিত মেয়ে। হ্যাঁ, এই যে বিবাহিত কি অবিবাহিত এটাও কিন্তু লেখা উচিত, এটা যদি না লেখেন তাহলে কিন্তু অনেক সময় গণ্ডগোল হতে পারে। ফলে ব্যাপার হচ্ছে যে এই এই যে ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে কি হচ্ছে, একই নিয়ে মধ্যে মুখে এই যে ব্রণ যেটা হয় না, ব্রণ ওটাকে একই নিয়ে বলে, এই ব্রণ নিয়ে সে এসেছিল, তার 2 মাস ধরে ব্রণ হচ্ছে, তার মাথা যন্ত্রণা একটু আছে, মাথা যন্ত্রণা কোনো কিছুকে যদি একটা মানে লুকিং স্টেডিলি মানে এক দৃষ্টিতে যদি কোনো দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তাহলে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, রোদে গেলে তার মাথা ব্যথা হবেই হবে, সে শীতের রোদেই যাক আর গরমের রোদে যাক। হ্যাঁ, এখন গোড়ায় চৈত্র মাসের ফাটা রোদে গেলে পরে তার মাথা যদি একটু ব্যথা করে সেটাকে সান অ্যাক্টিভেশন আমি সাধারণত ধরি না, কারণ অতিরিক্ত গরম তো হতেই পারে, কিন্তু একটু তো হয়ে যায় সেই জায়গাটাকে আমার সান অ্যাক্টিভেশন ধরি,
এবং যখন মাথা ব্যথা হলে তার চোখটা বুজে থাকে, সে ভালো ভালো থাকে। আর একটা হচ্ছে কি, না যদি ঘুমিয়ে পড়ে তাহলে সে ভালো থাকে। সে হচ্ছে কি, পটেটো খেতে মানে আলু খেতে খুব ভালোবাসে, আলুটা স্টার মার্ক দেওয়া আছে। এবার মাছ আর ডিম এই দুটো লেখা আছে, কিন্তু মাছ ডিমের মধ্যে কোনটা বেশি ভালোবাসে এটা কিন্তু লেখা হয়, এটাও কিন্তু ত্রুটি, কিন্তু এটা ত্রুটি। কারণ ব্যাপার হচ্ছে কি, যখন আমাদের খুব কাছাকাছি যখন ওষুধগুলো চলে আসে তখন আমাদের দেখতে হয় কি, যে যে লক্ষণটা আমি নিচ্ছি সেই লক্ষণটার মধ্যে মানে কি, ধরুন আমার ইয়ে হচ্ছে মানে এমন একটা দুটোর মধ্যে গন্ডগোল হচ্ছে, ধরুন ক্যালকেরিয়ার সঙ্গে ধরুন একটা গন্ডগোল হচ্ছে, ধরুন কথা কথা বলছি, তাহলে এবার দেখা গেল কি যে ফিস আছে বা ধরুন এগ আছে, তখন যদি আমরা দেখি যে এগটা তার অতিরিক্ত ভালো লাগে তাহলে কিন্তু ক্যালকুলিয়ার দিকে ছুটে যায়। আবার যদি সে বলে না অতিরিক্ত মাছটা আমার ভালো লাগে তখন ক্যালকুলিয়ার না, তখন ন্যাটামি দিয়ে ঢুকে গেল, মানে ন্যাটামি ইয়ে আছে, ফিস ফিস ডিজায়ারে আছে। তাহলে বুঝতে পারছেন যে এই যে ডিজায়ার গুলো যেগুলো তো ফিজিক্যাল জেনারেল, এইগুলো কোন ডিগ্রিতে পেশেন্টের মধ্যে আছে, মানে কোন র্যাঙ্কে, ডিগ্রি না কোন র্যাঙ্কে আছে, এই জায়গাটা কিন্তু খুব ধরতে হবে বিষয়। এই জায়গাটা কিন্তু আমাদের এই এই র্যাঙ্কটা কিন্তু কখনোই ওই রেপার্টারির গ্রেডের সঙ্গে কিন্তু এক নয়, র্যাঙ্কের সঙ্গে গ্রেডের পার্থক্য আছে। তার ফলে ব্যাপার হচ্ছে কি যে এই র্যাঙ্কটার জায়গাটা আপনাকে বুঝতে হবে। যদি বলে যে না আমার ডিমটা খেতে খুব ভালোবাসে, একসঙ্গে দুটো তিনটে আমি খেয়ে নিতে পারি, তখন কিন্তু ন্যাটামের দিকে ভোট পড়বে না, ভোটটা ক্যালকুলার দিকে পড়বে। আবার যদি বলে মাছ, বাবা মাছ নাহলে আমি খেতেই পারি না, একটা ছোট পিস হলেও আমার দরকার, মাছ নাহলে আমার খেয়ে তৃপ্তি হয়, এটা যদি সে বলে তখন তাহলে কি হবে, সেখানে ন্যাটামের দিকে চলে যাবে, সেখানে ক্যালকেরিয়ার আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি ভালোবাসি, এই ভালোবাসির মধ্যে যখন র্যাঙ্কের জায়গাটা যখন আমরা ক্লারিফাই করব, তখন কিন্তু ওখান থেকে কিন্তু আমাদের ইভালুয়েশন অফ সিমটম হয়ে যাবে। ইভালুয়েশন অফ সিমটম হলে আমাদের কি হবে না, আমরা সেখান থেকে ড্রাগটাকে চার্জ করতে পারবো। এরপরে তার কি হচ্ছে, তার টক খেলে সহ্য হয় না, কোনো ভেজিটেবলস, অনেক ভেজিটেবলস আছে খেলে তার অসুবিধা হয়, পেটে গ্যাস ইয়েতে হয়, মিষ্টি খেতে পারে না, মিষ্টি খেলে তার গা বমি বমি লাগে। আর পায়খানা সে কি করে, দুই তিন দিন অন্তর করে। হ্যাঁ, তারপরে হচ্ছে পেন ইন লোয়ার অ্যাবডোমেন, তার ওই তলপেটে ব্যথা করে বিফোর মেন্স, এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন মানে ওখানে গরম শ্যাম্পিলে পরে আরাম হয়ে যায়, 5 দিন স্থায়ী হয়। আর হচ্ছে ক্লটেড মানে ডেলা, আর ফিসবিডোডোর স্টার মার্ক দিয়ে আছে। স্টার মার্ক মানে কি, তিনটে স্টার দিয়ে আছে, তার মানে ভয়ঙ্কর। তিনটে স্টার মানে হচ্ছে কি, এইভাবে স্টার দেওয়ার থেকে লেখা উচিত যে সিভিয়ার বা মারাত্মক গন্ধ, এইটা লেখাটাই অনেক বেটার। কিন্তু আমি এটা করেছি, অনেকে প্লাস প্লাস দিয়ে করে, এটা কিন্তু রীতি সমর্থন। প্লাস প্লাস মানে আপনি জানলেন প্লাস প্লাস প্লাস, অন্য ছেলেরা কি করে বুঝবে প্লাস মানে কি, কটা প্লাস কিসের জন্য, কি প্লাসটা কিসের জন্য দিয়েছে। ফলে এই জায়গাগুলো ক্লিয়ার কাট হতে হবে, এমন রেকর্ডিংটা এমন হবে স্বচ্ছ, আপনি যেমন বুঝবেন একজন আননোন পার্সনে কিন্তু রেকর্ডটা দেখে বুঝতে পারবে না এটা একটা সুন্দর ছবির মতো রেকর্ড হয়েছে। মানে এই যে স্টার, যেহেতু এটা স্টার স্টার আছে, আমি এটাকে পাল্টাতে পারছি না, কারণ আমার তো, আমি তো এই রেকর্ড তো পাল্টাতে পারবো না, রেকর্ডটা যেটা আছে সেটাই বলতে হবে, সেখানে ভুল ত্রুটি কোনটা আছে সেটা বলতে হবে। থার্সলেস, তার জল পিপাসা একদমই, স্লিপ অন রাইট সাইড, ডান দিকে শুতে ভালোবাসে। ড্রিমস অফ অ্যাবসার্ড, ড্রিমস অফ অ্যাবসার্ড এই কারণে লেখা হয়েছে, সে বলছে যে মুরগির পেটে মানুষের বাচ্চা হয়েছে। তা আমি বললাম যে কিরকম, কবার দেখেছেন? বলে মাঝে মাঝেই দেখি, মাঝে মাঝে দেখি মুরগির পেটে মানুষের বাচ্চা। এটা কিন্তু ড্রিমস অফ অ্যাবসার্ড, বেশ অদ্ভুত ইয়ে। ড্রিমস অফ ডেথ, ডেথ মানে হচ্ছে যে যে মানুষটা জ্যান্ত আছে মানে বেঁচে আছেন যিনি, তাকে তিনি মৃত দেখছেন, সেটাকে বলে ড্রিমস অফ ডেথ। আর ড্রিমস অফ ডেলি বিজনেস, এই ডেলি বিজনেসের আন্ডারে প্রথমে আছে রেপারি, দেখবেন আমি সব কেন্টের ভিত্তিতেই মোটামুটি বলছি, সেখানে বিজনেস আছে, বিজনেসের তলায় কিন্তু আছে ডেলি বিজনেস। এখন যদি বিজনেসে, যদি ডেলি বিজনেসে যদি নাও পান, তা শুধু বিজনেসের ইয়ে বলে ধরলেও হবে, অসুবিধা কিছু। তারপর কি হচ্ছে, ড্রিমস অফ ফলিং, সে উপর থেকে পড়ে যাচ্ছে। এখানে দুটো জিনিস আছে, একটা ফলিং আছে, একটা হচ্ছে হাই প্লেস, ফলিং ফ্রম হাই প্লেস,
সেটা পেশেন্টকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে কলিং ফর্ম হাই প্রেস আছে কিনা, এখানে কিন্তু এই কেসটিকের মধ্যে সেটা উল্লেখিত নেই। অতএব এটা প্রিন্স অফ ফলিং এ ধরতে হবে, মানে এই জায়গাটা আমাদের ক্ল্যারিফাই করে দেখে নিতে হবে। তারপর মাস্ট বাথ, মানে সে স্নান করতে খুব ভালোবাসে, হ্যাঁ, এবার তারপর যে সে ডিজায়ার কোম্পানি, কোম্পানি খুব ভালোবাসে, এবং সিম্প্যাথেটিক তিনটে স্টার দেওয়া আছে, তারপর মারাত্মক সিম্প্যাথেটিক, মারাত্মক সিম্প্যাথেটিক, ফিয়ার অফ ডার্ক, আর একটা যে কনসিয়েন্সিয়াস। আসুন এখানে লক্ষ্য করে দেখেছেন যে কিনা আমরা কি করছি, ডিজায়ার কোম্পানি লিখলাম, এটা ঠিক আছে, বা কোম্পানি ডিজায়ার ফর দুটোই লেখা গেল, সিম্প্যাথেটিক এটা কিরকম লিখলাম, রুব্রিক হিসাবে লিখলাম, তাই তো? কনসিয়েন্সিয়াস যেটা এটা লিখলাম, আমরা তো একটু রুব্রিক করে নিয়ে তারপর তো আমরা ইয়েটা করি, ওষুধটা তো আনি, কিন্তু আমার বিনীত প্রশ্ন, এরপর এটার ইয়ে অর্গানের কোন জায়গায় হ্যানিমেন বলেছেন যে রুব্রিক করে যোগ বিয়োগ করে তুমি ওষুধ সিলেকশন করলে, সেই জায়গাটা একটু খুঁজে বার করে দেবেন তো, আমি দেখবো সেই জায়গাটা কেমন লেখা আছে, এরকম কিছু লেখা। তা আমরা কি রিপোর্টেশন করবো না করবো? হ্যানিমেন যেটা বলেছেন সেটা হচ্ছে পেশেন্টের ভাষাটা লিখতে হবে। এখানে দেখুন এই সিম্প্যাথেটিক পেশেন্টের ভাষাটা কিন্তু লিখিনি, মানে যেমন আমি যেমন ডিমস অফ অ্যাপসাইডের ক্ষেত্রে লিখলাম মুরগির পেটে মানুষের বাচ্চা, এটা শুনে ডিমস অফ অ্যাপসাইড লিখলাম, আমি তো তার কথাটাকে বক্তব্যটা কিন্তু লিখে রেখেছি। বক্তব্য লিখে রাখার একটা সুবিধা আছে, সেই সুবিধা অসুবিধাটা কোন জায়গায় হতে পারে সেই জায়গাটা বলছি। বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু কি চলছে না, ওই রুব্রিকগুলোকে ধরে নিয়ে পরপর যোগ বিয়োগ করে নিয়ে তাকে একটা ওষুধ বার করে দেয়া, এবং এইটা মোস্ট অফ দ্য ওষুধ কিন্তু প্যালিয়েটিভ এবং সাবপেসিভ হবে এবং কিউরেটিভ খুব কম হবে। এই সত্য কথাটা বললে কিন্তু অনেকেরই গায়ে জ্বালা ধরবে, কারণ গোটা ওয়ার্ল্ডে তো এটাই চলছে এখন, এবং আমরা হোমিও দর্পণ, আমরা অডে সাপেরি আমাদের হচ্ছে মূল মন্ত্র, যেহেতু অডে সাপেরি আমাদের মূল মন্ত্র, আমরা সত্য কথাটা বলি, আমরা সত্য কথা বলতে ভয় পাই। ফলে এখানে দেখুন একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন, আমি এক মাস্টারের কথা বলছি, এর মাস্টার তিনি হচ্ছে ফিজিক্সের টিচার। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার দয়া মায়া কেমন মানুষের, তখন তার স্ত্রী ঝাঁপিয়ে বলছে ওনার দয়ার কথা আর বলবেন না, ওরে বাবারে, আমি কেন দয়া কি ব্যাপার বলুন? তখন বলছে যে উনি অনেক গরিব ছাত্রকে ফ্রিতে পড়ান, হ্যাঁ, মানে ফ্রিতে যত পড়ান, পয়সা নিয়ে যে পড়ান তার দ্বিগুণ হচ্ছে ফ্রিতে পড়ান, এটা গেল। আর বহু ছাত্রের উনি বইপত্র কিনে, এবং যখন বুক লিস্ট বেরোয় তখন আমাদের ঘরে মাইনাটা প্রায় ঢোকেই না বলতে, তখন আমি শুনলাম, শুনে টুনে আমি আমি ভাবলাম যে নিশ্চয়ই সিম্প্যাথেটিক, এতগুলো মানুষের সে ছাত্রের দায়িত্ব নিয়েছে, ডেফিনেটলি সিম্প্যাথেটিক, আমি সিম্প্যাথেটিক লিখে রাখলাম। কিন্তু যদি ধরুন আমি আটকে যেতে যাই, অর্থাৎ ওষুধ সিলেকশন করার পর যদি দেখি যে কাজ হলো, তখন তাহলে আমাদের তো আবার ভেরিফাই করতে হবে, ভেরিফাইটা করবো কি করে, কোন বেসিসে আমি সিম্প্যাথেটিক লিখে রেখেছিলাম সেটা তো আমি লিখিনি, আমার রেকর্ডিং এর মধ্যে তো লিখিনি। এখানে দেখুন পেশেন্টটা এই কেসটা কেন বলছি, এই কেসটা মজাটা অন্য জায়গায়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম যে করেন কতদিন ধরে করছেন, বলে আমি চাকরি পাবার পর থেকে শুরু করছি। চাকরি পাবার আগে করতেন? বলে তখন করবো কোথা থেকে, তখন নিজেরই খাওয়া জোটে না। এইবার তার লাইফ হিস্ট্রিটা, তার আগে পর্যন্ত উনি লাইফ হিস্ট্রি থেকে এড়িয়ে গেছে, মানে সবার যেমন থাকে তেমন, আমাদের না সবার জায়গায় থাকে না, আমি সত্যি কথাটা বল। তখন তিনি বলছেন যে আমার মা লোকের বাড়িতে কাজ করে মুড়ি ভেজে আমাকে মানুষ করেছে, আমাদের এমনও হয়েছে রাত্রিবেলায় হাড়ি চাপে নিয়ে দুপুরবেলার ফ্যানটা একটু নুন দিয়ে গরম করে নিয়ে ওই খেয়ে শুয়ে পড়েছি, কারণ এর বেশি আমার জোট। এবং বহু মানুষ আমাকে সাহায্য করেছে, বই কিনে দিয়ে, তারপরে কিছু মাস্টার আমাকে ফ্রিতে পড়িয়েছেন, এবং আমি তো আমি সার্কেলের মধ্যে হায়েস্ট রেজাল্ট করেছিলাম, এবং আমি পরবর্তীকালে এই সরকারি মাস্টারি চাকরিও পেয়ে যাই। তাহলে আপনি এটা যে করেন এর পেছনে আপনার ভাবনা চিন্তা, ভাবনা চিন্তা একটাই, সেটা হচ্ছে দেখুন আমি সমাজ থেকে যা পেয়েছি সেই পাওয়া তাদের দানে তো আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি, আমারও উচিত সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। এই দারিদ্র জিনিসটা কি আমি জানি, মানে যারা ইন্টেলিজেন্ট ছেলে যাদের আছে অথচ পয়সা নেই, তাদের আমি খুঁজে বার করে, আমার স্কুল আছে শুধু তাই না, অন্য স্কুল থেকেও তারা ফ্রিতে পড়ায়, হ্যাঁ একদম ফ্রিতে পড়ায়, দরকার বলে বইপত্র দিই, খাওয়া দাওয়া দিই, সবই দিই। তা আমার স্ত্রী খুব ঝামেলা করে না, এটা দিতে ভালো,
কিন্তু এটা তো আমার ডিউটি, তাহলে জিনিসটা কি হলো, এটা সে ডিউটি হিসেবে করছে, কেন না সে সমাজ থেকে তার দারিদ্র সমাজ সে অনেক কিছু সাহায্য পেয়েছে। ইট ইজ নাথিং বাট রিজন গিফটেড মাইন্ড, যেটা 9 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান বলেছেন যে সুস্থ মন রিজন গিফটেড হবে। রিজন গিফটেড হয়ে সে কি করছে, দান করছে, এই দানটা তো সিম্প্যাথেটিক হবে না। তাহলে বুঝতে পেরেছেন, যদি আটকে যদি যায় তাহলে সিম্প্যাথির উপর ভিত্তি করে তো ওষুধটা আপনি দিয়েছিলেন, অ্যাকচুয়ালি সিম্প্যাথিক তো হবে না। আপনি তো রেকর্ডিং করতে গিয়ে ওই জায়গাটা ইন্টারপ্রিট করেন নাই, না করে শুধু শুনেছেন যে এত ছেলেকে বিনা পয়সায় পড়ায়, লোকে বইপত্র কিনে দেয়, এমনকি মাসের মাইনেটা পর্যন্ত চলে যায় যখন প্রথম দিকে যখন বই কেনার সময় আসে, মাইনেটা পর্যন্ত তার প্রায় থাকে না, এত সে কিনে দেয়, নিজের স্কুল না আশেপাশের স্কুলেরও ছাত্রদের ইয়ে করে, এইগুলো দেখে থাকে তো দয়াশীল দানবীর মনে হতে পারে, কিন্তু দয়াশীল দানবীর নয় ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে তার ডিউটি সমাজের প্রতি, যেহেতু তার প্রতি সমাজ কিছু করেছিল তার জন্য আজকে উনি দাঁড়াতে পেরেছেন, সেই কর্তব্যবোধ বা কৃতজ্ঞতার জন্য তিনি সেটা করেন। এখানে তাহলে যুক্তিবোধ কাজ করছে, এখানে কিন্তু আবেগ কাজ করছে না। তাহলে একটা জিনিস বোঝা গেল যে তাহলে এই সিমটমটা যেটা পেলাম আমি, এই রুবিকটা, সেটা কিভাবে পেলাম, কোন উপায়ে পেলাম, এইটা কিন্তু আমাদের লেখা উচিত। আমরা এইভাবে টেস্টিং করবো, তারপরে যখন আমরা পরবর্তী করে একটা জায়গা রাখবো সেখান থেকে আমরা রুব্রিক করতে পারি প্রয়োজন মতো, কিন্তু মূল জায়গাটা থেকে আমি কিন্তু এই লেখাটা কিন্তু আমি করতে পারি। যেমন আমি এই যে লিখেছিলাম যে মুরগির পেটে মানুষের বাচ্চা অ্যাপসার বলে লিখলাম, সিম্প্যাথেটিকটা কোন গ্রাউন্ড থেকে পেয়েছি সেটাও কিন্তু আমাকে একটু জানা দরকার। তারপরে দেখুন ফিয়ার অফ ডার্ক, এই ফিয়ার অফ ডার্ক আর ফিয়ার অফ ঘোস্ট এই দুটো কিন্তু প্রায় গায়ে গায়ে অনেক সময় দুটোকে একসঙ্গে ধরতে, আর ফিয়ার অফ ডার্ক আর ফিয়ার অফ ঘোস্ট এই দুটোকে আলাদা করা কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল, খুব ট্যাক্টফুলি এটাকে আলাদা করতে হবে। এবং এই পেশেন্টের ক্ষেত্রে ফিয়ার অফ ডার্ক অন্ধকার হলে তার ভয় লাগে বা ভালো লাগে না, আমি কিসের বলবো, আমি কিসের ভয় বলতে পারবো না, আমি তো বলো যে ভূতের বা পোকামাকড়ের সাপ বলেন, না না ভূত টুত আমি মানি না, ভূত কি আধুনিক যুগে কেউ মানে, ভূতের ভয় আমি কোনোদিন পাই না, আমার অন্ধকার হলে একটা গা ছমছম করে ভয় ভয় লাগে, কি ভয় আমি বলতে পারবো না, আননোটিসড। তো ফলে এই যে জায়গাটা যেটা এই এইরকম পেশেন্ট কিন্তু বহু আছে, তারা বলে কেউ ভূতের ভয় পায়, তো ফলে ব্যাপার হচ্ছে কেউ ভূতের ভয় পায় না অথচ অন্ধকারকে ভয় পায়, এরকম অনেকেই আছে। তারপর কনসিয়েন্সিয়াস, বিবেক বোধ সম্পন্ন, এই কনসিয়েন্সিয়াস মানে বিবেক বোধ সম্পন্ন, বর্তমান যুগে কিন্তু মানে যেহেতু এটা সাইকোসিসের যুগ, দেখবেন সবাই বিবেক বোধ সম্পন্ন হয়ে গেছে, সবাই মানে আর কি অত্যন্ত ভালো মানুষ হয়ে গেছে, যেটা আমি ভাবতেই পারবেন না, আসলে তারা ভালো মানুষ মোটেই নয়, এটা তাদের ছদ্মবেশ। বিবেকবোধ সম্পন্ন আমরা স্যারের কাছে কিভাবে শিখলাম সেটা একটু বলছি, স্যার বলতে ডাক্তার কেশি দাসের কথা বলছি। আমি প্রথম এটা শিখেছিলাম, একটি পেশেন্ট এসেছিল, উনি হচ্ছে ওই রোড কন্ট্যাক্ট, তার মনের দুঃখের কথা বলতে গিয়ে সে কেঁদে ফেলল, কেঁদে ফেললো মানে কি, সে বলছে স্যার আমি আমার বইয়ের কথার জন্য ছাড়তে পারছি না, কি ব্যাপার, মানে এই রোড কন্ট্রাক্ট, এই যে রোডের যে আমরা কন্ট্রাক্ট নেই আমরা, যে কত জায়গায় যে ঘুষ খাওয়াতে হয়, কত জায়গায় যে আপোষ করতে হয় অন্যের সঙ্গে, এটাই মন থেকে মানতে পারছি না, এর থেকে বরঞ্চ ওই আলু পটল বেচে খাওয়াবে। তো আমার স্ত্রী বলছে এটা থেকে তো তোমার সবকিছু হয়েছে, হ্যাঁ, তো তখন বলছে আপনি এটা তাহলে এই লাইনে গেলেন কেন, মানে গেলেন কেন, সেও এক ইতিহাস। তখন বলছে যে আমার এক বন্ধু আর কি সে অ্যাক্সিডেন্টে সে মারা যায়, তো সে আমাকে বলেছিল যে তুই আমার এই কাজটা দেখবি, যদি আমার মরে যায় এই কাজটা আমার একটু দেখিস, হ্যাঁ, তো সেই সূত্রে তার বন্ধু বান্ধবের মাধ্যমে ওই কাজটায় উনি ঢুকে পড়ে, ঢুকে পড়ে উনি কিন্তু একটা অংশ কিন্তু ওনার পরিবারকে উনি দেন। এবার ওনার মনে ওই যে বিভিন্ন জায়গায় ঘুষ দিতে হয় ইয়ে করতে, এটা কিন্তু উনি মন থেকে মানতে পারছে না, এবং এটার জন্য তার মারাত্মক কষ্টে, উনি মানসিক কষ্টে ভোগেন, তাহলে এটাকে বিবেকের দংশনে তিনি ভোগেন, সেই জন্য এটা কনসিয়েন্সিয়াস। আবার অনেক পেশেন্ট আছে কনসিয়েন্সিয়াস কনসিয়েন্সিয়াস এখানে লেখা হয়নি, লেখা উচিত ছিল, এরকম ঘটনাও পাওয়া গেছে। যেমন ধরুন স্যারের কথাই বলছি, স্যারের উদাহরণ দিয়ে বলছি, একটি পেশেন্ট আসতো এ থেকে, বর্ধমান থেকে আসতো, ওই মগরাতে বাগাটি কলেজে পড়তো ছেলেটা, স্যারের এখন সেটা ওই লাইকোপোডিয়াম আর একটা কি ওষুধের মধ্যে লড়াই হচ্ছে,
তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে তুমি যে ওখান থেকে আসো বর্ধমান থেকে এখানে, এই মগরার ভাড়া কত? দেখুন ডাইরেক্ট কোশ্চেন করার নিয়ম নেই কি? ভাড়া তো আমি স্যার বলতে পারবো না। বলে তুমি তাহলে কিসে করে আসো? বলছে কিছু করে আমি ট্রেনে করে আসি। তা মান্থলি তোমাদের? বলে মান্থলি তো স্যার জীবনে কাটিনি। ও কাটনি তুমি? তা তুমি এই যে আসো, তোমার ভয় লাগে না? ভয়ের কি আছে, ইয়াং ছেলে, আমরা একটা গ্রুপ থাকি একসঙ্গে, কিসের ভয় আছে? তো তুমি কাটো না কেন? দূর দূর স্যার বোঝেন না, একটু হাত খরচা তো আছে, একটু তো আর কি বলবো আপনাকে। আর ধরা পড়লে কি করবো? ধরা বলে দিয়ে দেবো, টাকা পয়সা তো অভাব নেই, টাকা পয়সা অভাব নেই, মানে অত্যন্ত ধনী পরিবারের ছেলে, ধনী পরিবারের ছেলে তবু সে টিকিট কাটে না। দ্যাট ইজ অ্যাভারিস, দ্যাট ইজ অ্যাভারিস। এখান থেকে তার লাগে বলি প্রেসক্রিপশন অ্যাভারি। আবার এমন পেশেন্টও আছে যারা গরিব, তারা টিকিট না কেটে উঠবে না, ট্রেন চলে গেলে তার জন্য সে সাফার করবে, তবু সে বিনা টিকিটে উঠবে না, তার আত্মসম্মানে লাগে বলে, সেরকম পেশেন্টও আছে। সেই পেশেন্টগুলো হচ্ছে কনসিয়েন্সিয়াস, তারা কিন্তু ওইভাবে ইয়ে করবে। কারো যদি একটা পয়সা কোনো কারণে বাজারে গিয়ে তার পয়সা প্রাপ্য হয়েছে, সে হয়তো ছিল না, তাকে দিতে পারেনি, ঠিক যে টাইমে কথা দেবে ঠিক সেই টাইমে গিয়ে তাকে কথাটা দিয়ে আসবে, তার পয়সা মারবে না কোনো কথা। এই যে তার বিবেক বোধ সম্পন্ন, ইচ্ছা করলে সে মারতে পারে, কারণ তারা মনে রাখে না যে কি কটা 5 টাকা 1 টাকা বাকি আছে, তারা মনে রাখে। এরকম অনেক ঘটনার মধ্যে দিয়ে বিবেক বোধ সম্পন্ন পাওয়া যায়। সংসারে দেখবে অনেক লোক আছে এরকম, তারা বিবেক বোধ সম্পন্ন, সেইখান থেকে তাদের কনসিয়েন্স আসবে। এবার আসুন তাহলে এই যে কেসটা যেটা আমাদের, তাহলে এই কেসটার মধ্যে কিভাবে আমরা ক্যালকুলেটে আসলাম, এবং এই রেপার্টারিতে আপনি তো অনেকগুলো সিমটম পেলেন, এখানে মেন্টাল জেনারেল পেয়েছেন, ফিজিক্যাল জেনারেল পেয়েছেন, তারপরে অ্যাগ্রাভেশন পেয়েছেন, অ্যামুলেশন পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। তার মধ্যে কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিকটা হচ্ছে স্টিল টেস্টার আর ফিসবিন ওডোর বা আষ্টে গন্ধ মেনসে, এই দুটো স্টিল টেস্টার। এবং ডাক্তার কেশিদাস কিন্তু এই আষ্টে গন্ধকে বিশাল গুরুত্ব দিতেন, বলতে বাবা এটা দিয়ে তো এলিমিনেট হয়ে যাবে, ইভালুয়েট হয়ে যাবে, তো এটাকে ধরে নে, ধরে নিয়ে একটা মেন্টাল সিস্টেম সঙ্গে জুড়ে দিয়ে তারা দেখি চট করে অল্প কয়েকটা ড্রাগ চলে আসবে, বাকিগুলো কম্পেয়ার করে বার করে ফেলবে। এখানে ঠিক সেই কাণ্ডটি করা হয়েছে। কি করে করা হয়েছে পরে আমি তার অবজারভেশনটা বলছি, কিভাবে করা হলো সেটা বলছি। এই ফিস বাই নোডোর যেটা আছে সিম্প্যাথেটিক, এটা কেন্টের বই, কিন্তু ফিস বাই নোডোর কিছু বিশেষ কিছু পাবেন না, এটা বোগার বইনিউশনের যদি আপনারা রেপার্টারিতে চলে যান, সেখানে সেন্সেশন কমপ্লেন ইন জেনারেল বলে একটা চ্যাপ্টার আছে লাস্টের দিকে, সেখানে ফিস বাই নোডোর পাবেন। এখান থেকে যে ক্যালকেরিয়া, কস্টিক এবং নাইট্রিক অ্যাসিড এসছে, নাইট্রিক অ্যাসিড কিন্তু ওইখানে বইয়ে পাবেন না, এটা আমার ব্যক্তিগত কালেকশন আছে, HCLN এর 181 পাতায় ওটা আছে, মানে ওখানে লেখা আছে বলে বলতে পারলাম। আর কতগুলো যে কস্টিক এবং সেটা জোগাড় করি, সেটা কোন বই থেকে জোগাড় করেছি বলতে পারবো না, কোনো ব্যাটারিয়া থেকে জোগাড় হয়েছে সেটা নিশ্চয়ই, নাহলে ওখানে লেখা আছে। আমার তো নিজস্ব একটা রেপারি ছিল, সেখান থেকে তাহলে কি হচ্ছে ক্যালকেরিয়া কস্টিক এবং নাইট্রিক অ্যাসিড এলাম, তার তিনটে জায়গায় চলে আসলাম, তিনটের আগে আমরা চলে আসলাম। এইবার তারপর কি হচ্ছে, এইবার আমি ডিমস অফ অ্যাবসার্ড, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, মুরগির পেটে বাচ্চা, এটা অদ্ভুত ব্যাপার, এটা মেলাতে গেলাম কিন্তু এটা কেউ এলো না। ডিমস অফ ডেথ, সেখানে ক্যালকেরিয়া নাইট্রিক আছে, ডিমস অফ ডেলি বিজনেস, সেখানে ক্যালকেরিয়া আছে। আচ্ছা তারপর কি হচ্ছে, কোম্পানি ডিজায়ার ফর, সেখানে ক্যালকেরিয়া কস্টিকা, ডিমস অফ ফলিং অনলি ক্যালকেরিয়া, ফিয়ার অফ ডার্ক ক্যালকেরিয়া কস্টিকা, ঠিক আছে, সাওয়ার অ্যাগ্রেভেশন কস্টিকা, আচ্ছা ভেজিটেবল অ্যাগ্রেশন কিছু পার, সুইট অ্যাগ্রেভেশনে অনলি ক্যালকেরিয়া। এবার ইয়েগুলো দেখুন, ডিজার্টগুলো দেখুন, পটেটো তো কিছু পাওয়া গেল না, ফিশেও কিছু পাওয়া গেল, সল্টে কিন্তু দুটো তিনটেই আছে, আর কোল্ড ফুডে হচ্ছে ক্যালকেরিয়া কস্টিকা। এবং আপনি যদি এরপরে যদি অন্যগুলো যদি দেখেন, অন্য সিমটমগুলো যদি আপনি একটু দেখেন ভালো করে, সেখানে দেখতে পাবেন যে ক্যালকেরিয়া আলটিমেটলি বেশি অধিকাংশ সিমটমে কিন্তু কভার করছে। যেমন ধরুন আপনি দেখতে পাবেন বিফোর মেন্স, সেখানে ক্যালকেরিয়া, ক্লটেড দেখে নিন, সেখানেও কিন্তু ওই ক্যালকেরিয়া আছে, একটু দেখতে পাবেন। তারপরে হচ্ছে কি যে আপনি ওই ইয়ে যদি দেখেন, কি বলে ওই কনসিয়েন্সিয়াস নেই, কনসিয়েন্সে কোন তিনটে ওষুধ কোনোটাই নেই, আর যেহেতু সিমপ্যাথিকটা খুব জোরদার আর ওই ইয়েটা আমাদের ওই
ফিস ব্রাইন ওরোডটা খুব জোরদার, এই দুটোকে ধরে নিয়ে তিনটে ওষুধ আমি এনেছি, আনার পরে এগুলো করেছি। এবার দেখুন সল্টে তিনটে ওষুধই আছে, অসুবিধা কিছু নেই। এবার এই যে সান অ্যাগ্রাভেশন, সান অ্যাগ্রাভেশনে কিন্তু আপনি শুধু ক্যালকিরিয়া পাবেন, কস্টিকামও পাবেন না। সান অ্যাগ্রাভেশন তো আগেই বলেছি, সান অ্যাগ্রাভেশন আছে, ক্লোজিং আই যেটা ওইখানেও ক্যালকিরিয়া পাবেন, ওখানে ইয়ে পাবেন না, কস্টিকাম পাবেন না। তারপরে এই যে জিনিসগুলো যখন দেখলাম টোটাল অন্য সিমটমগুলো যখন কভার করলো, তখন তাকে ক্যালকিরিয়া দেওয়া হবে। তা ক্যালকিরিয়া দেওয়ার পর কি রেজাল্ট ঘটলো সেটা একটু দেখি আমি, সেটাও আমরা একটু দেখে নিই। ক্যালকিরিয়া কার্ড তাকে দুটো ডোজ দেওয়া হয়েছিল, 9/12/99 দেওয়া হয়েছিল। 9/12/99 পর 24/12/99 সে এসছে, তার একিনিগুলো লেস হয়েছে, মানে ওই মুখের ব্রণগুলো আগের থেকে কমেছে, হেডেক লেস, মাথা যন্ত্রণা আগের থেকে কমেছে, বাউলস ইম্প্রুভ নাও ডেলি। তা বাউলস বলতে পায়খানাটা যেটা আগে 2-3 দিন অন্তর যেটা হতো সেটা কিন্তু এখন ডেলি হচ্ছে। এই 24 তারিখে, মানে 9 তারিখে ওষুধ মারার পর 24 তারিখে এই ঘটনা, 24/12-তে। 24/12 পর সে 17/1-এ এসেছিল 2000 সালে, বেটার এভরি স্পিয়ার। আর ফিসবিন ওরোডটা ফার বেটার, ফিসবিন ওই আস্টে যে গন্ধটা ইয়ের সঙ্গে ছিল সেটা কিন্তু ফার বেটার হয়ে গেছে। তারপরে কি হলো, 8/2/2000 ইরাপশন অ্যাপিয়ার ব্যাক, তার পেছনে কিন্তু পেছন দিকে তার কিছু ইরাপশন হবে। আগেই বলেছিলাম যে ইরাপশন তার ওই ইয়ে দিয়ে মলম দিয়ে সে কমে উপশম করেছিল, 5-6টিতে ছিল, তাহলে এটা ফিরে আসলো। দ্যাট মিনস ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার, 11 নম্বর অবজারভেশন কেন্টেড, বোঝা যাচ্ছে যে এখানে মানে আর কি ল ফলো করে কিন্তু পেশেন্টটা ভালোর দিকে যাচ্ছে। ওই ল ফলো না করে ওই একিনিগুলো কমে গেল যেগুলো দেখানো হয় ফেসবুকে, ওই ফাঁদে পা দেবেন না, ওটা হচ্ছে তো প্যারিয়েশনের ফাঁদ। এখানে দেখুন এইটা বেরিয়ে আসলো, তারপর কি বলছে, অ্যাপিটাইট ইনক্রিজ বলছে এবং একিনি অ্যাবাউট টু কিওর। তার মানে কি যখন এই 8/2/2000 সালে যখন সে এলো আমার কাছে, তখন তার কি বলছে যে ওই ইয়ে পেছন দিকে তার যে ওল্ড সিম ইয়ে গুলো মানে ই অপশন গুলো বেরিয়ে আসলো, ই অপশনটা বেরিয়ে আসার পর কি হলো, তার খিদেটা বাড়লো। একেনি অ্যাবাউট টোকিও মানে একেনি যেটা ছিল মুখে যেটা ওই ব্রণ ছিল সেটা অ্যাবাউট টোকিও মানে প্রায় সেরে এসছে, প্রায় সেরে এসে 8/2-তে, আর সে চালু হয়েছে চিকিৎসা কথা 9/12-তে, 9/12-তে 9/12 পর 9/1/9 2 মাসের মধ্যে কিন্তু প্রায় সেরে এসছে। এরপরে সে কিন্তু কিছুদিন গ্যাপ দিয়েছে, সে 8/2-এর পর আসেনি। তারপরে সে 4/4/0-তে আসলো, 0 মানে আর কি 2000 আর কি, সেখানে এসে কি বলছে, একেনি টোটালি কিওর, নো অ্যাপিটাইট। এবার এসে সে বলছে আমার কোনো খিদে নেই, যে খিদেটা হয়েছিল আগে। হ্যাঁ, এগেন ফিসবিন ওডোর, মানে আবার তার ইয়ের মধ্যে মানে পিরিয়ডসের মধ্যে তার আষ্টে গন্ধ আবার শুরু হয়েছে, তার মানে রিটার্ন অফ সিমটম হতে শুরু করেছে। আমি তখন কি করলাম, ক্যালকিগ্রাফ টুসি জলে গুলে 10 বার নেড়ে, তখনকার হিসেবে সম্ভবত 1 চামচ করে দিয়েছিলাম, তখনকার ইয়েতে 1 চামচ, পরের দিন আবার 10 বার কেটে আবার 1 চামচ, ওই জন্য 10-20 কথাটা লেখা, এটা দেওয়া হলো। এটা দেওয়ার পর এটা কত তারিখে দিলাম, 4/4/2000, 4/4/2000 দেওয়া হলো। দেওয়ার পর কি হলো, 15/4/2000, তার মানে 4/4/2000 বা 15 তারিখে সে এসেছিল, এগেন ইরাপশন অ্যাপিয়ার, আবার ইরাপশন তার বেরিয়েছে, আবার ইরাপশন বেরিয়েছে। কিন্তু এইখানে যেটা লেখা হয়নি, যে আগে যে আমার ব্যাকে লিখেছিলাম ব্যাকে বেরিয়েছিল, এবার কোথায় বেরিয়েছে এটা লেখা হয়নি, এটা কিন্তু ভুল, কিন্তু আমার লেখা উচিত ছিল নিশ্চয়ই, তার একটা জায়গায় বেরিয়েছে তো শরীর সেটা সেটা বলেছে, কিন্তু আমি এখানে যেহেতু ইরাপশন অ্যাপিয়ার হয়ে গেছে, আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন, এটা হেরিং ল ফলো করছে, ওর সিমটম ফিরে আসছে, তো ঠিকই আছে, পেশেন্ট তো আমার ঠিক পথে চলছে, ঠিকই তো আছে, ঠিক পথে চলছে, কিন্তু পথটাকে তো আমার ডেকোরেশন করতে হবে, ডেকোরেশন মানে ঠিক ঠিক লিখতে হবে তো, কিভাবে সে পথটা যাচ্ছে তার বর্ণনা দিতে হবে না, আমি হোমিওপ্যাথিক্যালি বর্ণনা দেওয়া, অর্থাৎ অর্গানম সম্মত বর্ণনা দিতে হবে, সেটা এখানে একটু ফাঁকি পড়ে গেছে। এবার খিদেটা তার বেড়েছে, নো হেডেক আফটার সান এক্সপোজার, আগে যেমন রোদে গেলেই তার যে মাথা যন্ত্রণা হতো, এইবার কিন্তু সেই এপ্রিল মাস 15/4/এপ্রিল মাসে রোদে মোটামুটি করা থাকে না, রোদে গিয়েও তার কিছু ওটা হয়নি, কোনো অসুবিধা কিছু হয়নি। তারপর সে এসেছিল 16/5-এ এসেছিল, নো প্রবলেম, 16/5-এ এসে বলছে আমার কোনো সমস্যা নেই, আপনি ওষুধ দিন, হয়তো 15 দিন কি 1 মাসের ওষুধ নিয়ে গেছে, তারপরে সে আসে। তাহলে এই যে এটা কিওর হয়ে গেল, এখানে লক্ষ্য করে যাও, কিওরটা আমি বলবো কি করে, যেখানে হেরিং ল ফলো করে আরোগ্য হচ্ছে, যেখানে আপনার ওই ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার করে আরোগ্য হচ্ছে, এই জায়গাটা যখন আপনার ফলো আপে দেখতে পাবেন, তখন আপনাকে বুঝতে হবে যে এটা ঠিক পথে চলেছে। মানে এইখানে আমাদের কিন্তু আরেকটা জিনিস, এখানে একটা ভুলের কথা বলা হয়নি,
যেটা ফলো আপে আমরা খেয়াল করিনি, খেয়াল করা উচিত ছিল আমাদের জুনিয়রদের জন্য। এটা বলছি শুধু এইটুকুই সাফিসিয়েন্ট নয়, এখানে ওই যে অন্ধকারে ভয়টা, সেটা উন্নতি হয়েছে কিনা আমি কিন্তু তাকে জিজ্ঞেস করিনি, কারণ আমার তখন অতটা গভীরতা ছিল না যে আমাকে ওইটা জানতেই হবে। পেশেন্ট যদি বলে লিখতাম, কথা হচ্ছে পেশেন্টকে ওইটাই আগে জানতে হবে যে তার ওই ভয়ের ব্যাপারটা কমেছে কিনা। যদি ভয়ের ব্যাপারটা যদি কমে থাকে, অর্থাৎ সেন্টারে যদি তাই উন্নতি হয়, তাহলে কিন্তু কেসটা আরো বেশি কনফার্ম হয়ে গেল যে এটা একদম ট্রু সিমিলিমাম হয়েছে, এটাও সিমিলিমাম হয়েছে, নাহলে ল ফলো করতো না। কিন্তু ওইটা হলে পরে সৌন্দর্যটা বাড়ত, আমি যে কেসটা যে আরোগ্য করছি তার একটা সৌন্দর্য তো আছে, সৌন্দর্য কলা একটা আছে, তো সৌন্দর্যটা আমরা বুঝতে পারতাম। সেইটা এখানে হয়নি, সেটা আমার ভুল, এবং আপনারা এই ভুলটা করবেন না। মেন্টাল সিস্টেম এই জায়গাটা ইম্প্রুভ হলো কিনা এটা জানা কিন্তু ভীষণ ভীষণ জরুরি, এটা যদি আপনারা জানতে পারেন তাহলে খুবই ভালো। তা আপাতত আজকে এইটুকুই হলো। আর বাকি যে সিমটম গুলো বললাম এগুলো তো আপনারা তো রেপারেই উল্টোলেই তো আপনারা দেখে নিতে পারেন কোন মেডিসিন আছে না আছে, সেটা আমি মোটামুটি বলে দিলাম। এখানে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, কিভাবে আমি চট করে কয়েকটা ওষুধের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এবার অন্যগুলো একটু মিলিয়ে দেখে নিলাম। কারণ ধরুন 20টা সিমটম আছে, আপনি 20টা পর্ব যোগ করবেন কেন, বোকার মতো যোগ করবেন কেন? এমন দুটোকে নেবেন যেখান থেকে দু তিনটে ওষুধ এসে যাবে কি চারটে ওষুধ এসে যাবে, সেখান থেকে চটপট আপনি কিন্তু এলিমিনেট করে দিয়ে ওষুধটা দিয়ে দিতে পারবেন। এইটা হচ্ছে হচ্ছে মজার ব্যাপার, এবং এটা আরো ভালো হয় যদি আপনার ম্যাথামেটিক নলেজ, এখানে ম্যাথামেটিক নলেজের কোনো ব্যাপার নেই, ম্যাথামেটিক নলেজ নেই মানে কি, আমি তখন ম্যাথাম অত ভালো বুঝতাম, চেষ্টা করতাম কিন্তু পেরে উঠতাম। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে ওইটা হলে পরে তো এটা আরো সোজা আরো সহজে এটা প্রেসক্রিপ করা যায়, প্রেসক্রিপশনটা আরো সহজ হয়ে যাবে। যদিও কিন্তু ওটা না হলেও কিন্তু কিভাবে করা যেতে পারে, মানে কি হই ইয়ে ওই আমার সিমটম অনুসারে কি কিভাবে করা যেতে পারে সেটাও কিন্তু বর্ণনা করেছি। ওই যে বললাম না আমি যে মাছ আর ওই ডিমের মধ্যে কোনটা খেতে ভালোবাসে তার তীব্রতা দেখে আমি ড্রাগ চয়েসের জায়গাটা ভাববো, এইগুলো আমি কিন্তু বলেছি আপনাদের। হ্যাঁ, এই ফিস বিনোডকে যথেষ্ট গুরুত্ব দেবো যেহেতু এটা তীব্র আছে, প্রচন্ড আষ্টে গন্ধ আছে, প্রচন্ড থাকলে পরে সেটাকে তো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এবং সেটা আমি দিলাম। হ্যাঁ, এটা কিন্তু ফিসবিন ওডরটা অ্যাকচুয়ালি কিন্তু এটা সাইকোটিক এলিমেন্ট, যাই হোক, তার ফলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এইভাবে কিন্তু যদি রেকর্ডিং করার পর যদি আমরা ইয়ে করি, রেপার্টাইজেশন যদি করি, তাহলে কিন্তু অনেকটাই যান্ত্রিকতা মুক্ত হবে, এবং যান্ত্রিকতা মুক্ত টোটালি হবে যদি ম্যাজমটাকে আমরা ভালো করে ইনপুট করতে পারি এর মধ্যে। ও সেই চেষ্টাটা করার জন্যই আজকে এই আলোচনাগুলো আমরা করছি। তা আজকে আপাতত এইখানেই আলোচনা শেষ, ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং অমিয় দর্পণের পক্ষ থেকে এই অধিকরাত্রে আমি উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করবো।